আরো একটি নতুন ভিডিওতে ক্লিক করবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। একটু চলো আজকে যেটা করব সেটা হচ্ছে নৌকা ও স্রোত, অর্থাৎ বোট এন্ড স্ট্রিম। এটা কিন্তু সমস্ত পরীক্ষাতে কিন্তু এই অঙ্ক কিন্তু থাকে। এটা কিন্তু সময় গতিবেগ দূরত্বর সাথে রিলেটেড চ্যাপ্টার। তিনটে কনসেপ্ট তোমাদের দেব, সাতখানা অঙ্ক করাবো। আমি তোমাদের প্রমিস করছি যে তোমাদের একটা অঙ্কও আটকাবে না, মানে তোমাদের কনসেপ্ট হয়ে যাবে, কোনো রকম শর্টকাট না কিচ্ছু না, জাস্ট তিনটে কনসেপ্ট দেব। তোমরা প্রতিটা পরীক্ষার প্রতিটা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে এবং প্রতিটা অঙ্ক করতে আমি কথা দিচ্ছি পরীক্ষার হলে বসে ইউ ক্যান রিমেম্বার মি 5 সেকেন্ড সময় লাগবে। অপশন দেখে আনসার করবে যে কোনো পরীক্ষা, কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল যেটা সব থেকে কঠিন পরীক্ষা, সেই পরীক্ষারও আমি তোমাদের কথা দিলাম। তো চলো কথা বাড়াবো না, শুরু করছি। তো আমরা যখন টাইম অ্যান্ড ডিস্টেন্স করেছিলাম তখন আমরা কি বলেছিলাম? তখন আমরা বলেছিলাম যে একটা ছেলে জঙ্গল দিয়ে যাচ্ছিল, একটা সাপ দেখতে পেল। তো তখন ওর মাথায় একটা ট্রিক আসলো। তো ও একটা ডান্ডা নিল, একটা ডান্ডা নিল, সাপটাকে মারতে ও এগিয়ে গেল। তার মানে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, এটা হচ্ছে মূল ফর্মুলা, আর কিছু দরকার নেই। এখান থেকে যদি এসটা এখানে আনো তাহলে এস ইজ ইকুয়াল টু রিপ্লেস হয়ে যাচ্ছে এস, এসটা এখানে যাচ্ছে আর টিটা এখানে নেমে আসছে, তাহলে এস ইজ ইকুয়াল টু ডি বাই টি, অর্থাৎ স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। একইভাবে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন এই দুটো হয়ে যাবে, অর্থাৎ স্পিড ইনটু টাইম। তাহলে 1 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা, 3 নম্বর ফর্মুলা, মানে যারা তোমরা একদম কিছু জানো না বা তোমরা বলছো যে স্যার মনে রাখতে হয়, কিছুই মনে রাখতে হয় না, এই তিনটে এটা লিখে নাও যারা তোমরা আগের ক্লাস ফলো করেছিলাম। কিলোমিটার পার আওয়ার থেকে যদি তোমার মিটার পার সেকেন্ড করতে হয় কি করতে হয়? কিলোমিটার বড় নাকি মিটার বড়? কিলোমিটার বড়। তাহলে বড় থেকে ছোটতে আসবো, তাহলে কি করব? 5/18 দিয়ে গুণ করব। ধরো 72 কিলোমিটার পার আওয়ার আছে, ঠিক আছে? এই স্পিডটাকে কোন কোন সময় আমাদের দরকার হবে, তো ট্রেনের লেন্থ বার করব। তার মানে কিলোমিটারে তো লেন্থ বেরোবে না, তার মানে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে স্পিডটাকে। তাহলে 72 কিলোমিটার থেকে আমি কি করব? মাল্টিপ্লাই মিটারে যাব, তো 5/18 দিয়ে গুণ করব। 18 × 4 = 72, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। ঠিক রিভার্স স্টেপ করবে, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড আছে, এইটাকে কিলোমিটারে নেব, তার মানে ছোট থেকে বড়তে যাব, কি করব? 18/5 দিয়ে গুণ করব। তো চলো 5 × 4 = 20, 18 × 4 = 72, বোঝা গেল? 20 মিটার পার সেকেন্ড মানে 72 কিলোমিটার পার আওয়ার, আর 72 কিলোমিটার পার আওয়ার মানে 20 মিটার পার সেকেন্ড। তো এইগুলো হচ্ছে আগে করেছি, একবার রিক্যাপিটুলেশন করলাম, চলো মুছে দিচ্ছি। এইবারে আমরা একদম ছোট ছোট করে এগোবো, অল্প অল্প খাবো, ভালো করে হজম করব। প্রথম অঙ্ক, আমি বাংলায় পড়ছি, ইংলিশ ভার্সনটাও কিন্তু স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো তো এখানে নৌকা স্রোত বলতে কি বোঝায়, মানে সব সময় তো নদীর জল স্থির থাকে না, পুকুরের জল স্থির থাকতে পারে, কিন্তু নদীতে একটা স্রোত থাকে, তো সুতরাং স্রোতের একটা গতিবেগ থাকে। আর স্রোত না থাকলে যদি ওই নৌকাটাই পুকুরে চলতো তাহলে একটা গতিবেগ হতো, অর্থাৎ সেটা হচ্ছে স্থির জলে গতিবেগ। তাহলে একটাকে বলা হয় স্থির জলে গতিবেগ, স্থির জলে গতিবেগ, স্থির জলে গতিবেগ। এটা কার গতিবেগ? এখানে নৌকার গতিবেগ হতে পারে, মানে বোটের গতিবেগ হতে পারে, বা যদি কোনো ছেলে সাঁতার কাটে কোনো বালকের গতিবেগ হতে পারে, কোনো বয়, মানে যদি ও পুকুরে সাঁতার কাটতো অথবা নৌকাটা যদি পুকুরে যেত, তার মানে পুকুরেতে কোনো স্রোত থাকে না, তার মানে ওটা কি হতো? স্থির জল হতো। সেই গতিবেগ একটা আছে, মনে করো আমরা ধরে নিলাম X কিমি প্রতি ঘন্টা, হ্যাঁ ধরে নিলাম, আর নদীতে গেছে, ও গেছে ছেলেটা নদীতে সাঁতার কাটতে গেছে, তো নদীতে গিয়ে কিন্তু ওর স্পিডটা কমে যাবে, ও কিন্তু পুকুরে যতটা তাড়াতাড়ি কাটতে পারতো
ও কিন্তু ততটা তাড়াতাড়ি কাটতে পারবে না। কখন কাটতে পারবে না? যদি ও স্রোতের প্রতিকূলে যায়, এই মেরেছে। আবার বলবে যে প্রতিকূল আর অনুকূল কি। অনুকূল মানে হচ্ছে স্রোত যেই দিকে যাচ্ছে ওই ছেলেটাকে বা নৌকাটাকে স্রোত ঠেলে দিচ্ছে, এটাকে ইংরাজিতে বলে ডাউন স্ট্রিম। তার মানে দুটো বেগ যোগ হবে, অর্থাৎ নৌকার বা বালকের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ। তাহলে কি হলো? দুটো কনসেপ্ট হলো, একটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ বা যে ছেলেটা সাঁতার কাটবে তার গতিবেগ, আর স্রোত যদি থাকে স্রোতের গতিবেগ, ধরো সেটা ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা, এটা আমি ধরে নিলাম। এবারে সব সময় মনে রাখবে যদি অনুকূলে যায়, অনুকূল অনুকূল তার মানে ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমে যদি যায় তাহলে কি হয় বাবু? অনুকূলে যদি যায় তাহলে এই দুটো যোগ হয়ে যায় বাবা, এক্স প্লাস ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা। ধরো স্থির জলে নৌকার বা বালকের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে ও যদি স্রোতের দিকে যায় ও অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে, অর্থাৎ ওর টোটাল গতিবেগ কি হয়ে যাবে, অনুকূলে গতিবেগ কি হয়ে যাবে, 10, এটা ধরো 10 আছে আর এটা ধরো 2 আছে, অর্থাৎ 10 যোগ 2 মানে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে ওকে স্রোতটাও হেল্প করছে, সাহায্য করছে। আর যদি ও প্রতিকূলে যায় ওকে বাধা দেবে প্রতি মুহূর্তে, অর্থাৎ ওর গতিবেগ বা নৌকার গতিবেগ -2 হয়ে যাবে, অর্থাৎ 8 কিলোমিটার হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 10 বিয়োগ, এখানে লিখি 10 বিয়োগ 2 সমান সমান 8 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে কি হয়ে যাবে? প্রতিকূলে গতিবেগ। এটাকে ইংরাজিতে কি বলে বাবা? এটাকে ইংরাজিতে বলে আপস্ট্রিম। হাতের লেখা খুব খারাপ, দেখে নাও। আপস্ট্রিম, আপস্ট্রিম মানে প্রতিকূলে যাচ্ছে, আর ডাউনস্ট্রিম মানে অনুকূলে যাচ্ছে। আপস্ট্রিমে দেখো 10 আর 2 ছিল আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি, কমে গেল মানে ওর বেশি সময় লাগবে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট, আর কিছু নাই বাবা, দিস ইজ দ্য মেইন কনসেপ্ট। আর একটা জিনিস আছে, সেটা লাস্টে বলবো, এইটার উপরে বেস করেই অঙ্কগুলো করবো, এখনো কিন্তু অঙ্ক ধরিনি, মুছে দেবো, মুছে দিচ্ছি। দেখো 1 নম্বর অঙ্ক, স্পিড অফ দ্য বোট, স্পিড অফ দ্য বোট দিয়ে দিয়েছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কিসের স্পিড অফ দ্য বোট মানে? সবসময় যদি স্পিড অফ দ্য বোট দিয়ে দেয়, যদি স্টিল ওয়াটার বা স্থির জল নাও দিয়ে দেয়, তাহলে ওটাকে তোমাকে ধরে নিতে হবে। কেননা অনুকূল আর প্রতিকূল যদি না দেওয়া থাকে, তার মানে ওটা হচ্ছে নৌকার গতিবেগ, নৌকার স্থির জলে গতিবেগ, অর্থাৎ 10 কিলোমিটার। আর একটা ডেটা দিয়ে দিয়েছে কি, নৌকার গতিবেগ দেওয়া থাকলে আর একটা গতিবেগ কি এখানে, স্রোতের গতিবেগ, স্পিড অফ দি স্রোত, ইংরেজিতে বলে কারেন্ট। কি বলে? কারেন্ট বা স্ট্রিম। কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। চোখ বন্ধ করে করবে বাবা তোমরা। এবারে আমাকে বলেছে কি, বলেছে অনুকূল। তাহলে অনুকূলে হলে কি হয়? আমরা বলেছি যে তাড়াতাড়ি পৌঁছাবো, মানে দুটো গতিবেগ যোগ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। যদি যোগ হয়ে যায়, স্পিড বেড়ে যায়, তাহলেই তো, স্পিড বেশি হলে তাড়াতাড়ি পৌঁছাবো, আমি যদি স্পিড গেইন করি তাহলে তাড়াতাড়ি পৌঁছাবো। তাহলে এখানে অনুকূল মানে কি? তাড়াতাড়ি পৌঁছাবো, তার মানে ডাউন স্ট্রিম, অনুকূল দিয়েছে, অনুকূল মানে কি? ডাউন স্ট্রিম। তাহলে দুটো যোগ হয়ে যাবে, 10 প্লাস 4 মানে 14 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে বলো কি করবো? আর করতে হবে আমাকে? করার দরকার আছে? বলেছে কত সময় লাগবে 56 কিলোমিটার যেতে, কত হবে গো? টাইম, টাইমের ফর্মুলা কি? DYS একটু আগে দেখালাম, ডি কত? 56, আর স্পিড কত? ওই ডাউন স্ট্রিম স্পিড, এইটাও নেবো না, এইটাও নেবো না, দুজনের আপেক্ষিক গতিবেগ নেবো, অর্থাৎ একসাথে কত হলো? 14।
কত হবে 4 কিলো 4 আওয়ার হবে 4 ঘন্টা সময় লাগবে এটা একদম প্রাইমারি অঙ্ক এরকম অঙ্ক দেবে না দিয়েও দিতে পারে প্রাইমারি অঙ্কগুলো না বুঝলে কিন্তু পরের অঙ্কগুলো করতে পারবে না তো চলো পরের অঙ্ক আমি মুছবো তোমরা স্ক্রিনশট নাও অথবা লিখে নাও যারা লিখছো প্লেব্যাক স্পিড কমিয়ে লেখো যারা স্ক্রিনশট নিয়ে পরে লিখবে না তারা এখন প্লেব্যাক স্পিড কমিয়ে লেখো দেখতে অসুবিধা হলে আমি ক্লিয়ার করে দিলাম দেখো লেখো মুছছি দু নাম্বার কত অঙ্ক করবো বাবু আচ্ছা একটা কথা বলি শুভ তুমি কি দেখছো তোমার বিশেষ করে রিকোয়েস্ট ছিল তো চলো পুরো ভিডিওটা দেখো স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা খুব ভালো তাহলে দুটো গতিবেগ দিয়েছে আমি একটু শর্টে লিখছি হ্যাঁ বোট আর হচ্ছে কারেন্ট এটা কারেন্ট লেখাটা অতিরিক্ত খারাপ হচ্ছে বোট আর কারেন্ট বোটের কত 10 কিলোমিটার প্রতি ঘন্টা এটা 10 কিলোমিটার প্রতি ঘন্টা আর এটা 5 কিলোমিটার প্রতি ঘন্টা বলে দিয়েছে এবারে বলেছে অনুকূলের অনুকূল কথাটা বলে দিয়েছে তার মানে অনুকূল লিখবো এরকম দাগ দেব অনুকূল মানে হচ্ছে ডাউনস্ট্রিম এটা আমরা জানি আর ডাউনস্ট্রিম হলে বাবা যোগ হয় 15 কিলোমিটার প্রতি ঘন্টা এবার আমাকে কি বলেছে কতটা দূরত্ব যাবে কতটা দূরত্ব যাবে অনুকূলে 1 ঘন্টা 12 মিনিট আচ্ছা 1 ঘন্টা 12 মিনিট এটা কে বলতে পারবে এটা মানে কত মানে ঘন্টা 12 মিনিট মানে 12 বাই 7 লিখতে পারি না 12 মিনিট মানে মিনিট থেকে ঘন্টায় যাব কি করতে হবে ভাগ করতে হবে 60 মিনিটে 1 ঘন্টা তাহলে 60 দিয়ে ভাগ করলাম চলো ক্যান্সেল করো 5 উপরে 1 তার মানে 6 এর 5 ঘন্টা সব সময় একটা এককে নিয়ে নেবে একটা ইউনিটে এবার আমাকে বার করতে বলছে ডিসটেন্স তো ডিসটেন্স বার করার ফর্মুলা কি খুব সোজা ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম স্পিড কত 15 কিলোমিটার আমি কিন্তু এইটাও নেব না এইটাও নেব না একত্রিত গতিবেগ তাহলে 15 গুণ 6 এর 5 কেটে যা কেটে দাও 18 18 কিলোমিটার যাবে কত যাবে 18 কিলোমিটার এর থেকে সোজা আর কিছু নেই নেক্সট পরের অঙ্ক বুঝবো স্ক্রিনশট নাও ঝবা ঝবা কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ভুলভাল কমেন্ট করবে না রেলিভেন্ট কমেন্ট করবে একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিলোমিটার যায় বাবা খুব সুন্দর অনুকূল ভালো কথা অনুকূল শব্দটা আগে লিখি আমি কিন্তু মিলেমিশে করাচ্ছি বাবা কেউ কিন্তু বলতে পারবে না যে আমি ইংলিশ ভার্সন বা বেঙ্গলি ভার্সনকে বেশি ভালোবাসি আমি মিলেমিশে করি তো স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিলোমিটার যায় 48 মিনিটে 20 কিলোমিটার আচ্ছা এটা কি গতিবেগ দিয়েছে এটা গতিবেগ দেয়নি এটা কি দিয়েছে এটা একটা রেশিও দিয়েছে এটাকে 60 মিনিটে বার করে নিতে হবে প্রতি ঘন্টা মানে কি 60 মিনিট তাহলে 1 মিনিটে কতটা যায় আমরা জানি ভাগ হয়ে যাবে 20 ভাগ 48 হয়ে যাবে আর 60 মিনিটে কতটা যাবে আমরা জানি গুণ হয়ে যাবে বেশি হলে গুণ হয় কম হলে ভাগ হয় এখানে গুণ হয়ে গেল 60টা 60 মিনিটে মানেই তো 1 ঘন্টা 48 মিনিটে যায় 20 1 মিনিটে কত 48 মিনিটে 20 কিলোমিটার 1 মিনিটে কত ভাগ হলো 60 মিনিটে গুণ 60 12 দিয়ে কাটো 4 বার 48 5 বার 60 4 5 20 মানে 25 কিলোমিটার প্রতি ঘন্টা হ্যাঁ এইবারে চলে আসলো এটা হচ্ছে অনুকূলে গতিবেগ কি চলে আসলো অনুকূলে গতিবেগ কত 25 কিলোমিটার প্রতি ঘন্টা এবারে কি দিয়েছে কিছুই নেই স্থির জলে নৌকার বেগ কত এ তো খুবই সোজা আচ্ছা ডাউনস্ট্রিমে বা অনুকূলে যখন বেরোয় তখন দুটো জিনিস যোগ থাকে না এর মধ্যে দুটো জিনিস যোগ আছে
একটা হচ্ছে নৌকার বেগ যোগ আছে আর একটা স্রোতের বেগ যোগ আছে। নৌকার বেগ আর স্রোতের বেগ মিলে এই দুটো যোগ করে 25 হয়েছে, এটা অনুকূলে বেগ আমরা তো দেখিয়েছিলাম। তার মানে 25 এর মধ্যে কে ঢুকে আছে? 25 এর মধ্যে স্রোতের বেগ 5 ঢুকে আছে, এটার মধ্যে 5 ঢুকে আছে। তার মানে নৌকার বেগ কত হবে? 20 হবে। 20 আর 5 যোগ করলে তবেই তো 25 হয়, অর্থাৎ 25 বিয়োগ 5 অর্থাৎ নৌকার বেগ 20 কিলোমিটার, কত? 20 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা 1 ঘন্টায় বার করে নিলাম, এটা হচ্ছে ডাউন স্ট্রিমে গতিবেগ। ডাউন নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক হবে, একটু কিন্তু ছেড়ে পজ করে যাবে না, প্লেব্যাক স্পিড কমিয়ে রাখো, তোমাদেরই কাজে লাগবে। 4 নম্বর, ছেড়ে গেলে কিন্তু কানেকশনটা হারিয়ে যাবে, বুঝতে পারবে না। একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিলোমিটার এবং পরের 1 ঘন্টায় স্রোতের প্রতি কিলো 2 কিলোমিটার অতিক্রম করে। তাহলে প্রথমে যাচ্ছে অনুকূলে, প্রথমে কি যাচ্ছে? অনুকূলে। অনুকূলে কতটা যাচ্ছে? 1 ঘন্টায় 8 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় যাচ্ছে, তার মানে কি 8 কিলোমিটার প্রতি ঘন্টা অনুকূলে গতিবেগ হয়ে গেল। আর প্রতিকূলে ওই 1 ঘন্টায় যাচ্ছে 2 কিলোমিটার, তার মানে কি 1 ঘন্টা যাওয়া মানে কি প্রতি ঘন্টা মানে কি? প্রতি ঘন্টা মানে ওটা হচ্ছে গতিবেগ। তাহলে প্রতিকূল, এই বলো তো প্রতিকূল কি ইংরেজিতে কি বলবো? লিখে দেবো আপস্ট্রিম। আপ মানে উঁচু, প্রতিকূল মানেও যেতে কষ্ট হয়, উঁচুতে যেতে আমাদের কষ্ট হয়, সেই জন্য আপস্ট্রিম। 2 কিলোমিটার প্রতি ঘন্টা, এই দুটো ডেটা আমাদের দিয়ে দিয়েছে। স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? এটা প্রথমে যেভাবে করবে সেটা দেখাচ্ছি, তারপরে কেন হলো অনেকের তো প্রশ্ন থাকতে পারে সেটা আমি বলবো। তো চলো, এটা যেটা করতে হয় দুটো জিনিস এখান থেকে করা যায়, যদি অনুকূলে গতিবেগ দেওয়া থাকে আর প্রতিকূলে গতিবেগ দেওয়া থাকে, দুটো জিনিসই বার করা যায়। এখানে আমাদের এই অঙ্কে কি বলেছে? আমাদের এই অঙ্কে বলেছে হচ্ছে স্রোতের বেগ কত, স্রোতের বেগ। তাহলে দুটো জিনিস আমরা বার করা শিখব, এখানে নৌকার বেগও বার করা শিখব, নৌকার বেগ কত হবে বার করা শিখব, আর এই অঙ্কে আমাদের দিয়েছে স্রোতের বেগ কত হবে বার করা শিখব। একটা অঙ্কে দুটো জিনিসই শিখে নেব, পরীক্ষায় কোনটা দেয়। তো যখন নৌকার বেগ বার করব, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ যোগ করে 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, কেন করব একটু পরেই বলছি, ধৈর্য ধরো। আর যখন স্রোতের গতিবেগ বার করব তখন বিয়োগ করব বাবা, এটাকে যোগ করলে কত হবে? 10, তার মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা 5 কিলোমিটার হবে নৌকার বেগ। আর এটা কত হবে? 8 বিয়োগ 6 হচ্ছে 6, মানে 2 6 মানে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের যদি অনুকূলের গতিবেগ দিয়ে দেয় আর প্রতিকূলের গতিবেগ দিয়ে দেয়, সেক্ষেত্রে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যদি বার করতে হয়, নৌকার গতিবেগ বার করার সময় দুটো গতিবেগ যোগ করে 2 দিয়ে ভাগ, আর স্রোতের গতিবেগ বার করার সময় বিয়োগ করে 2 দিয়ে ভাগ। কেন? ধরো নৌকার গতিবেগ হচ্ছে, নৌকার গতিবেগ হচ্ছে, এটা বোট লিখলাম, বোটের গতিবেগ হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতকে কারেন্ট লিখলাম, কারেন্টের গতিবেগ হচ্ছে y কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। এবারে অনুকূল মানে কি? অনুকূল মানে দুটোর যোগফল x প্লাস y হয়ে যাবে, ধরো একটা কিছু। আর প্রতিকূল মানে কি? বিয়োগফল। প্রতিকূল মানে কি? নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, এটা একটা কিছু। এবারে দেখো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে চিহ্ন বদলায় না, এটা কেটে যায়, তার মানে 2x is equal to something, x is equal to something by 2, অর্থাৎ x মানে কি? নৌকার গতিবেগ, x is equal to নৌকার গতিবেগ is equal to এই দুটো যোগ করেছিলাম, ধরো এটা 10 আছে আর এটা 5 আছে,
তাহলে 10 প্লাস 5 যোগ করে 2 দিয়ে ভাগ, এখানে কিন্তু যোগ করা হয়েছে এটা। আর এইটাই যদি আমাকে স্রোতের গতিবেগ বার করতে হতো তখন এখানে বিয়োগ করতে হতো, তখন এখানে কি করতে হতো, বিয়োগ করতে হতো। বিয়োগ করলে চিহ্ন বদলে যেত, কি হতো, চিহ্ন বদলে যেত, মাইনাস এইটা প্লাস এইটা মাইনাস, অর্থাৎ এটা 10 বিয়োগ 5 হতো আর এটা এক্স এক্স কেটে যেত, ওয়াই আর ওয়াই 2y হতো। তাহলে y = 10 বিয়োগ 5 বাই 2, তার মানে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এইটাই কনসেপ্ট। নৌকার গতিবেগ বার করবার সময় যোগ করে 2 দিয়ে ভাগ দেখিয়েছিলাম, আর স্রোতের গতিবেগ বার করবার সময় কারেন্ট মানে স্রোত y = বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এটা মনে রাখবে, ব্যাস আর কিছু নেই। বলেছিলাম যে একটা জিনিস লাস্টে বলবো, এটাই হচ্ছে সেই জিনিস। দেখো পরের অঙ্ক নাম্বার 5 দেখতে না পেলে বলবে, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ 10 ঘন্টায় যায়, অনুকূলে যাচ্ছে, তো চলো লিখি অনুকূল। অনুকূলে যায় কতটা যায়, 150 কিলোমিটার যায়, 150 কিলোমিটার কতক্ষণে যায়, 10 ঘন্টায়, তার মানে 10 দিয়ে ভাগ করে দাও তার মানে 15 কিলোমিটার, 15 কিমি প্রতি ঘন্টা, এটা হচ্ছে অনুকূলে গতিবেগ, 15 কিমি প্রতি ঘন্টা, 15 কিমি প্রতি ঘন্টা, বেরিয়ে গেল। এইবারে বলেছে ভালো করে লক্ষ্য করো, ও যখন ফেরত আসছে, প্রতিকূল মানে ফেরত আসছে, একই দূরত্ব ফিরতে ওর 3 গুণ সময় লাগছে। আচ্ছা বাবা, সময় যদি বেশি লাগে, সময় যদি বেশি লাগে, 3 গুণ সময় যদি লাগে, সময়ের সাথে গতিবেগের সম্পর্ক কি? সময় যত গুণিতক বেশি লাগবে গতিবেগ বাই তত হবে, বুঝতে পারছো এই ব্যাপারটা? অর্থাৎ সময় 3 গুণ সময় লেগেছে, তার মানে কিন্তু তোমার প্রতিকূলে, প্রতিকূলে প্রতিকূলের এটা হচ্ছে অনুকূলের গতিবেগ, আর প্রতিকূলের গতিবেগ আমাকে দিয়ে দেয়নি কিন্তু বলেছে 3 গুণ সময় লাগবে, এই 15 কে কিন্তু 3 দিয়ে গুণ করব না। সময় যদি বেশি লাগে তাহলে গতিবেগ কিন্তু ভাগ হয়ে যাবে 3 দিয়ে, অর্থাৎ গতিবেগ একই রেশিওতে কমে যাবে, অর্থাৎ গতিবেগ হয়ে যাবে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা যদি ভুল করো যে প্রতিকূলের গতিবেগ 15 দিয়ে 3 গুণ করে দাও, তা কিন্তু হবে না, কেননা সময় বেশি লেগেছে 3 গুণ, তার মানে নিশ্চয়ই গতিবেগ 3 ভাগ কম, যত গুণ সময় লাগবে তত ভাগ কম সময়, মানে কম গতিবেগ হবে, অর্থাৎ 5 কিলোমিটার। এই জায়গাটাই কিন্তু আসল টুইস্ট অফ দ্য অঙ্ক, এটা কনসেপ্ট। সময় যদি বেশি লাগে তাহলে গতিবেগ নিশ্চয়ই কম ছিল, গতিবেগ কম থাকলে তাহলেই তো দেরিতে পৌঁছাবো। এবারে যত গুণ গুণ এখানে তত তত দিয়ে ভাগ, এই তো আর কি আছে। এবারে কি বার করতে বলেছে গো, এবারে বার করতে বলেছে যে নৌকাটির নিজস্ব বেগ কত, অর্থাৎ স্থির জলে বেগ কত, কি হবে খুব সোজা, নৌকার বেগ বার করার জন্য কি করব, নৌকার বেগ বার করব কি করব, দুটো যোগ করব 2 দিয়ে ভাগ করব, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব, মানে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, কত, 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যদি স্রোতের বেগ বার করতে দিত, বিয়োগ করতাম দুটো, এটা 15 আর 5 যোগ হয়েছিল, এটা 15 আর 5 বিয়োগ হতো, 2 দিয়ে ভাগ হতো, অর্থাৎ 15 - 5 10 10 বাই 2 মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা হতো। এটা একটা ভালো অঙ্ক, একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, বা খুব ভালো অঙ্ক, দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। আচ্ছা দুটো জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম,
একটা হচ্ছে অনুকূল, এইভাবে আমরা যদি ভাবি একটা অনুকূল একটা প্রতিকূল। অনুকূল মানে ডাউনস্ট্রিম, একটু লিখি, এটা মানে হচ্ছে প্রতিকূল মানে আপস্ট্রিম, একটু লিখলাম, অসুবিধা নেই। এবারে দুটো জিনিস কিন্তু এখানে আমাদের রিফ্লেক্ট করেছে, কি বলতো, একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, মানে প্রতিকূলে একটা নির্দিষ্ট সময় গেছে, ধরো 100 কিলোমিটার গেছে, সেটা করতে যা সময় লাগলো, এবারে অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব যাবে। কেন? অনুকূলে তো তার স্পিড বেড়ে গেছে, অর্থাৎ দ্বিগুণ দূরত্ব যাবে, একদম ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দূরত্ব আর এটা হচ্ছে বেগ। এবারে অনুকূলে যা দূরত্ব যাবে, প্রতিকূলে যা যাবে, অনুকূলে তার দ্বিগুণ যাবে। তাহলে প্রতিকূলে যদি 1 একক যায় দূরত্ব, কতটা যাবে আমি জানি না, 1 একক যদি যায় তাহলে অনুকূলে যাবে 2 একক, এইটাই বলে দিয়েছে। ভালো করে অঙ্কটা পড়ো, পড়লেই বুঝতে পারবে। একটি নির্দিষ্ট সময় একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে। তাহলে অনুকূলে দ্বিগুণিতক, এখানে যদি 1 কিলোমিটার যায় এখানে 2 কিলোমিটার যাবে, এটা হচ্ছে দূরত্বর ব্যাপার বলেছে। আচ্ছা বেগ তাহলে কি হবে, মনে রাখবে সময় আর বেগ কিন্তু ব্যস্ত অনুপাত, মানে ইনভার্স। আগের অঙ্কটা যেটা করলাম ওটাকে বলা হয় ইনভার্সলি প্রপোর্শন, একটা বাড়লে আর একটা কমবে, ওটা গুণিতক 3, ওটাকে ভাগ করেছিলাম। কিন্তু বাবা দূরত্ব আর বেগ, বেগ যদি বাড়ে মানে বেশি যদি স্পিড হয় আমি বেশি দূরে যেতে পারবো। আমি যদি বাইক 40 কিলোমিটার গতিবেগে চালাই, যত দূর যাবো 1 ঘন্টায়, আমি যদি 100 কিলোমিটারে চালাই বেশি দূর চলে যাবো, এটা তো কমন কনসেপ্ট। তাহলে বেগ কত, বেগও তাহলে কিন্তু এই 2 আর 1 এর রেশিওতেই থাকবে, এটা কিন্তু একটা রেশিও, আমরা লিখতে পারি রেশিও, যদিও অঙ্কে বলে দেয়নি, এটাকে আমরা ভাবতেই পারি যে অনুকূলে হচ্ছে দূরত্ব 2 একক যায় আর প্রতিকূলে 1 একক যায়। তাহলে বেগ কত, বেগ হচ্ছে 2 একক প্রতি ঘন্টা আর প্রতিকূলে বেগ হচ্ছে 1 একক প্রতি ঘন্টা, ভাবতেই পারি আমরা এটা। এই ব্যাপারটা কিন্তু মনে রাখবে, এই দূরত্ব আর বেগ এদের মধ্যে কিন্তু সম অনুপাত আছে, কি আছে, সম অনুপাত। সেই জন্যই এটা লিখতে পারলাম, এটা ডিরেক্টলি রিলেটেড। আচ্ছা তাহলে এখান থেকে দেখো আমরা আরেকটা জিনিস করি, ভালো করে লক্ষ্য করো, আমাকে কি বার করতে দিয়েছিল, স্থির জলে বালকটির গতিবেগ ঘন্টায় কত, স্থির জলে বালকটির গতিবেগ ঘন্টায় কত। আচ্ছা বালকের বেগ ইজ ইকুয়াল টু কত হবে বলতো, বেগ তো 2 - 1/2 না সরি 2 + 1/2, এখানে বালক মানে হচ্ছে নৌকারি মতন ধরতে হবে তোমাকে, বালক সাঁতার কাটছে নৌকাও জলে যায় মানে সাঁতার কেটে যায়, তাহলে বালক মানে হচ্ছে এখানে নৌকা, তাহলে বালকের বেগ কত হবে 2 + 1/2, এটা হচ্ছে নৌকা মানে বালক আর এটা হচ্ছে স্রোত, তাহলে 2 + 1/2 এটা মানে কত 3/2 একক, বালকের বেগ কত 3/2 একক। আর স্রোতের বেগ কত, এগুলোকে মুছে দিচ্ছি আমি, এটা হচ্ছে দূরত্ব, এটা ডিস্টেন্স লিখলাম আর এটা স্পিড লিখলাম। আচ্ছা এটা হচ্ছে বালকের বেগ, আর আরেকটা জিনিস কি বললাম, এবার হচ্ছে স্রোতের বেগ,
আমরা কিন্তু ইউনিট দিয়ে করছি, এগুলো কিন্তু ইউনিট, প্রত্যেকটা কিন্তু এগুলো ইউনিট, দুই ইউনিট এক ইউনিট, দুই ইউনিট এক ইউনিট, তিন বাই দুই ইউনিট বালকের বেগ। আর স্রোতের বেগ তাহলে কত হবে? স্রোতের বেগ আমরা জানি যে দুই বিয়োগ এক হবে, স্পিড করছি আমরা, এটা দুই এটা এক, তাহলে দুই বিয়োগ এক বাই দুই মানে একের দুই, কত? একের দুই ইউনিট, একের দুই ইউনিট। কিন্তু এই একের দুই ইউনিট মানেই হচ্ছে কত বলতো? একের দুই ইউনিট এটা হচ্ছে স্রোতের বেগ, এই স্রোতের বেগ মানেই হচ্ছে তিন কিলোমিটার প্রতি ঘন্টা বলে দিয়েছে, একের দুই ইউনিট মানেই হচ্ছে তিন কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে ইউনিটে বেরোলো, এটা হচ্ছে আমাদের দিয়ে দিয়েছে রিয়েল তিন কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তিনের দুই ইউনিট মানে কত হবে বার করতে হবে, তাহলেই বালকের বেগ বেরিয়ে যাবে। আচ্ছা একের দুই থেকে তিন হয়েছে কিভাবে হয়? এটাকে ছয় দিয়ে গুণ করলেই হয়, কেটে কুটে তিন হয়, একের দুইকে ছয় দিয়ে গুণ করলে তিন পাই, তাহলে এটাকেও ছয় দিয়ে গুণ করো, ছয় দিয়ে গুণ করলে কত হবে? কেটে দাও তিন ত্রিককে নয় কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার। স্রোতের বেগ দুই বিয়োগ এক বাই দুই, আমরা জানি বিয়োগ হয় মানে হাফ ইউনিট, এই হাফ ইউনিট মানে রিয়েল কত বলে দিয়েছে অঙ্কে তিন কিলোমিটার, তাহলে হাফ থেকে তিন কি করে পাই? ছয় দিয়ে গুণ করে পাই। একইভাবে এখানে তিনের দুই একক ছিল, তিনের দুইকে ছয় দিয়ে গুণ করো, আমার অ্যান্সার চলে আসবে, খুব কুইক এইভাবেই করবে, অন্য কোনো মেথড আর করবে না। তো চলো লাস্টের অঙ্ক তোমাদের আমি বলে দিচ্ছি, সেটা তোমরা হোমওয়ার্ক করবে, অবশ্যই হোমওয়ার্ক করে দেখাবে, এটা কিন্তু একটা মক টেস্টে তোমাদের আমি নিয়েছিলাম, তোমরা এটা হোমওয়ার্ক করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কারোর কোনোরকম কোয়েরিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, অঙ্কগুলো প্র্যাকটিস করবে ভালো করে। আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে খুব তাড়াতাড়ি, ম্যাথসের ভিডিও নিয়েই আমি আসবো নেক্সট। আর আজকের ভিডিওটা যদি মনে হয় যে না এটা ইউজফুল তোমাদের কাছে, অবশ্যই একটা লাইক দেবে, বিকজ লাইক দিলে আমার মানে আই ফিল এনকারেজড, পরবর্তী ভিডিও করানোর জন্য একটা এনার্জি পাই, বুঝতেই পারছো অফিস করে ক্লান্ত থাকি, আর তোমাদের লাইকের আশায় বসে থাকি। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই নিচে লাল বাটনে গিয়ে সাবস্ক্রাইব করবে এরকমই টিউটোরিয়াল আপডেটস পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।